সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও। তো লক্ষ্মী পুজো মানে প্রথম অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমাদের এখানে লক্ষ্মী পুজো হয় না, একটু সকালে মনটা খারাপ ছিল, কারণ আমি বাপের বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে, তখন হচ্ছে সবসময় লক্ষ্মী পুজোটা আমি করতাম, সব কিছু লক্ষ্মী পুজোর কাজটা সব কিছু করে লক্ষ্মী পুজোটা, মানে ব্রাহ্মণ ছিলামও আমি, মন্ত্র তো জানতাম না, ওম লক্ষ্মী দেবী নম এরকম করে ঠাকুরের মাথায় ফুল দিয়ে, মানে ঠাকুর পায়ে ফুল দিয়ে আর ঘটে ফুল টুল দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে এরকম করতাম। যাই হোক, এখানে তো হয় না, মানে হয় না বলতে এখানে মন্দির আছে, তো মন্দিরে পুরোহিত এসে সব রেডি করে নিজেই করে নেয় আর কি। তো যাই হোক, আর ঠাকুর পালনের সময় আমাদের থাকে না, কাকুদের বাড়িতে থাকে, তাই জন্য আর কিছু করা হয়ে ওঠে না। তো যাই হোক, সকালে সেই সব ভাবতে ভাবতে আর শরবতটা আমার ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য রেখে বাদ বাকি আমরা সবাই খেয়ে নেবো, খেয়ে নিয়েছি। আর এই দেখো একটু মুড়ি মাখাচ্ছি টমেটো দিয়ে, কারণ শশাটা শেষ হয়ে গেছে। আমি তো মুড়ি মাখা আমি এখানে খাই না, কারণ বিয়ের আগে বাবা বাড়িতে খেতাম, সবাই মিলে একসঙ্গে বসে যাই, খুব একটা মুড়ি মাখা এখানে করি না। খেতে ইচ্ছে করলো তাই বানালাম, ভাবলাম কোনোদিন তো বানাই না, একদিন বানিয়েছিলাম তো আমি বানাই আর একদিন খাই, বাড়িতে খেতেও না, শুধু আর ওই ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে না। আর এখানে যে যে রান্নাগুলো হবে সবজিগুলো বের করে নিচ্ছি। তো যে জন্য আজ ভিডিওটা করা, সেটা হচ্ছে অনেক দিন আমি ভিডিও দিইনি, প্রায় এক মাস হলো কোনো ভিডিও দিইনি, যেহেতু তোমরা ভিডিওটা লেট করে পাচ্ছ, তো মাঝে কয়েকটা তোমরা শর্টস পেয়েছো, কিন্তু ব্লগ আমি দিইনি। সেই একাদশী ব্লগ দেওয়ার পর ব্লগ আর দিতে পারিনি, তার কারণ অনেকগুলো ছিল, সেই কারণগুলো তোমাদের আজ বলবো। আর আমার ছেলে এখানে খেলা করছে, তাই তোমাদের জিনিসগুলো আওয়াজ পাবে তোমরা। যাই হোক, প্রথমত বলি, আমি বাবা বাড়ি থেকে এলাম, আসার দু একদিন পরে আমার ছেলে মোবাইলটা নিয়ে কার্টুন দেখছিল, তো যে কিভাবে কোথা থেকে পড়লো কে জানে, মোবাইল নিয়েও পড়ে গেল, মোবাইলের পুরো পিডিএফ না কি হয় যেগুলো সব ফেটে একদম শেষ মোবাইল। তো হাজবেন্ড সময় পাচ্ছিল না বলে নিয়ে যেতে পারছিল না দোকানে মোবাইল, দুদিন টোটালি মোবাইল বাড়িতে পড়েছিল। তারপর সময় পেলো, নিয়ে গেলো দোকানে, সেখানে দু চার দিন পড়েছিল। তো আমার ছেলে একটু কথা বলতে লেগে গেছিলো, আসলে কিন্তু ভিডিওটা না, আমার ছেলে ঘুমোয় প্রায় 12টার সময় করে, তো যেন ও ঘুমোলে তারপর কত মানে ভয়েস দেওয়ার হয়ে ওঠে না, তাই সন্ধেবেলাতে একটু পড়াতে পড়াতে একটু ভয়েসটা দিচ্ছি, তো তাই ও কথা বলছি। যাই হোক, যা বলছিলাম, প্রায় এক সপ্তাহ আমার ফোনটাই খারাপ হয়ে পড়েছিলো, আর ফোনটা যে সারিয়েছে না, ফোনটার অবস্থা এমন, আমি ভিডিও বানাতে গেলে কত যা প্রবলেম করছে ফোনটা, আসলে কোম্পানির এতে সারাতে গেলে অনেকটা খরচ ছিল, তো বলে ওই খরচ দেখলাম তাহলে নতুন ফোন আমার কেনা হয়ে যাবে, আগে লোকালভাবে দেখি যদি সারানো হয়ে যায় তো হবে, না হলে তখন নতুন ফোন কিনে নেবো। তো সে দেখলাম ঠিকঠাক করে কাজও করছে না আমার ফোনটা, তো মানে ফোন টোন কিনবো যেই দিনই ফোনটা হাতে পেলাম, এসে দেখি সমস্ত ভিডিও উল্টো পাল্টা হয়ে গেছে, মানে খুঁজে খুঁজে আমাকে আবার ঠিক করতে হবে। তো যেই দিনই হাতে পেলাম, ঠিক ছিল যেদিনটা হাতে ফোনটা ফোন পেলাম সেদিন আমার বসে বসে ফোনটা কাজ করছে না বলে ঠিক করে নতুন ফোন দেখছিলাম, বললাম আমি তখন বললাম নিও না, যদি চালাতে পারি তো চালাবো, কারণ ছোটো বাচ্চা তো, আবার ও তো ফেলেনি, খেলতে খেলতে কোথায় পড়ে যাবে হাত থেকে। তা তো চাই হোক, কী যে বলি আমার ছেলে দুষ্ট আমি করার জন্য আমি ভুলে যাই। তো এই করে মোটামুটি ফোন আমার অবস্থা খুবই খারাপ। তো আর সেই দিনই আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে, তো মানে কি বলবো, মানে বলতেও খুব একটা আমার ভালো লাগছে না, কী বলবো, মানুষের জীবন মানে তুচ্ছের মতন যখন তখন চলে যায় বলা। তো আমাদের সঙ্গে কাছে উনি থাকতেন, তো ওনার কাজ বা সব কিছু আমাদের করতে হয়েছিল, তাই একটা লোকজন আসা বাড়িতে, কাজ ঘর থাকলে যাওয়া হয় বুঝতেই পারছো, তো ওনার যেহেতু কেউ নেই তো আমার হাজব্যান্ডকেই কাজ বাজগুলো করতে হয়েছিল, তাই জন্য সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। প্রায় 3-4 দিন আগে কাজগুলো সব মিটলো, মেটার পর ভাবলাম একটু ব্লগ বানাই, অনেকদিন হলো কোনো ব্লগও দিনই তার তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি, আর আমার ইচ্ছে করেনি ওই সময়টা যে মানে ভিডিও বানাবো, আমার খুব একটা শোভনীয় লাগলো না জিনিসটা, মানে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো ওই সব ভিডিও নিয়ে, তাই জন্য শেয়ার করিনি। ভাবলাম একদমই কাজগুলো মিটলে তারপর তোমাদের সঙ্গে ব্লগ মানে শেয়ার করবো, যে কেন এতদিন ব্লগগুলো দিতে পারিনি, তোমরা আসলে বুঝবে নিশ্চয়ই, তোমাদের বন্ধুরা নিশ্চয়ই বুঝবে কথাটা। যাই হোক, কী বলবো, তো আমি জানি না আগের কালী পূজা বা ভাইফোঁটার কোনো ব্লগ আমি তোমাদের দিতে পারবো কি না, তো চেষ্টা করব, দেরি হবে হয়তো, কারণ সম্ভব নয়, আবার একটা কাজ আছে আমাদের বাড়িতে, তো তাই জন্য। তো বাবার বাড়িতে থাকার কারণে ওইখানে কিছু শর্টস বানিয়েছিলাম, দেবো শর্টসগুলো, একটু দেরি হচ্ছে তোমরা দেখে নিও, কারণ হয়তো অনেকদিন আগের ভিডিওটা দিচ্ছি দেবো, কারণ বানিয়েছি তো কষ্ট করে, তাই বড়োটা না দিতে পারি, ছোটোগুলো অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদেরকে বলে দিয়ে তারপরে শেয়ার করবো। যাই হোক, তোমরা বুঝতে পারলে কেন দেরি হলো আমাদের এতগুলো, প্রায় দিন 15 মানে ওখানে
কাজ বাজ নিয়ে দিন 15, অর্ধেকে ফোন খারাপ, ডাকাটা শেষ করে অর্ধেক ডাকা রেখে ডাক আস্তে আস্তে বসে গেছে আস্তে ভেরি গুড চন্দ্রবিন্দু। দেখো এদিকে তো পড়াচ্ছে, এদিকে খাবারটাও বানিয়ে নিচ্ছি, ওটস খাবেন উনি। এগুলো পড়বে, আচ্ছা পড়াচ্ছি পড়াচ্ছি। উপর থেকে ভালো লাগে, পড়তে কেমন লাগে তাকাও? তো তোমাদেরকে যে একটু আগে বলে না, শর্টস শর্টস মানে ওটা শর্টস ভিডিও, মানে এমনি যে শর্টস হয় সেগুলো নয়, গানের উপরে শর্টস ভিডিও। তো সেটা যাই হোক, ছেলেকে পড়ানোর পর মাঝে টাইমটা একটু ব্যস্ত হয়ে পড়ি, মানে এসে উনুন ধরানো থেকে শুরু করে হুনুর কাছে সব কিছু রেডি করতে হয়, তো তাই দেরি হয়ে যায়, শেয়ার করতে আর পারিনি। এসে তোমাদের একদম রান্না করতে করতে শেয়ার করছি। আর এখানে হচ্ছে রান্নাগুলোকে কী হচ্ছে বলে দিই, ওলকফি আলু দিয়ে তরকারি হবে, পালং ডাল হবে, এই দুটো আপাতত হচ্ছে নিরামে। আর ওলকফি আলু তরকারির জন্য এখানে দেখো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, মাখনটা শেষ হয়ে গেছে। আর একটু আদা বাটা দিয়েছি এখানে, আদা বাটাটা আমার বের করতেই মনে ছিল না ফ্রিজ থেকে, তো বরফ হয়ে গেছে, আর ডিপ ফ্রিজের মধ্যে ছিল বরফ হয়ে গেছে পুরো, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর ওলকফিটা আর আলুটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, ওটাতে একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেবো। যা এখানে ওলকফির জন্য একটা মশলা রেডি করছি, এখানে তিল আছে, চালমগজ আছে, চালমগজ না চালমগুড়া বলে ঠিক জানা নেই আমার, বাদাম আছে, এই দিয়ে একটা বাটা মশলা তৈরি করবো। আসলে সর্ষে খাওয়া ভালো নয় বলে এখানে এটাই দেওয়া হয় এই সব প্রায় তরকারিতে, তো এটা হচ্ছে ওলকফিটা কষানো হয়ে গেলে ওটা দিয়ে দেবো। ছেলে যে আমার কাপড়ে কি আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ ডাল দেওয়া হবে, অগলো দেখা আমার কাপড়গুলো শুধু ছিঁড়ে ফেলে, শুধু কাপড়গুলো আমার ছিঁড়ে দেয়, দুধটা আমি করে, চোদ্দ দুধটা আমি করে, কি হচ্ছে দেখছো অবস্থা দেখছো, কাপড়টা তো টেনে ছিঁড়ে দেবে মনে করছে, দুধটা আমি করছি, রান্না করতে দেবে না গোছে, ছাড়া পেয়েছে আছে, দুধটা মিট উঠতে মিট উঠতে গোল মুখটা দেখাচ্ছ, ওই কাপড় দেখছো এই করে আমার কাপড়, একটা কাপড় দেখেছি সব সময় তাতে তার কাপড় থাকবে আমার, রান্না বান্না আগে হাত দিয়ে ঘিরে দিলাম তোমাদেরকে, তো দেখো এখানে ওলকপিটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, মানে কষানো যেটাকে বলে, আর আজকে আমরা সম্রাণ বলি, তো বেশ একটু ভাজা ভাজা মতন হয়েছে, হালকা ভাজা হয়ে যেতে আমি একটু দিয়ে টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, তো টমেটোটা নরম হয়ে গেছে, একটু হলুদ দিয়েছি, হলুদটা দিতে মনে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো একটু বাটা মশলা খুবই সামান্য দিই, বেশি খুব একটা দিলাম না, খুব একটা মশলার পাতি না খাওয়াও ভালো নয়, সর্ষে নয় যে কোনো মশলা পাতি খুব একটা খাওয়া ভালো নয়, তো মশলা পাতি একটু কষিয়ে নিলাম, মানে তেল একটু নাড়িয়ে নিলাম, কারণ নাহলে ওই বাদাম বাদামের কাঁচা গন্ধ থেকে যায়, সেটা ভালো লাগে না আমার মনে হয়। আর দিয়ে একটু সবজি মশলা ছিল ওটা একটু ছড়িয়ে দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে একদম সেদ্ধ হবে, দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে দেখো বললাম না দুটো তরকারি হবে, আবার একটা জোর মানে তার সঙ্গে একটা যোগদান হয়েছে নারকেল, বা এক গাদা দেখলাম তোমাদের জ্বালন দেখালাম না এক্ষুনি, এক গাদা নারকেল পাড়া হয়েছে, নারকেল গাছ ছাড়ানো হয়েছে আর কি, যার কারণে জ্বালানিও ভর্তি হয়ে গেছে, তার সঙ্গে নারকেলও ফেটে গেছে, তাই জন্য একটু নারকেলের বড়া, তাতে জিরে মানে নারকেলের সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়েছি, লঙ্কা গুঁড়ো একটু আটা দিয়েছি, কিন্তু আটা দিয়েই বানানো হয় বড়াটা, তাই জন্য আটা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, মাখিয়ে নিয়ে এখানে তেলের উপরে বড়ার আকারে ছেড়ে দিলাম, দিয়ে পিঠ ওপিঠ সেপিট করে ভেজে তুলে নিলে হয়ে যাবে নারকেলের বড়া। নারকেলের বড়াটা আঁচটা প্রথমে কমিয়ে রেখেছিলাম, আমি অত খেয়াল করিনি কখন যে আঁচ বেড়ে গেছে, চট করে পুড়ে গেছিলো, তো যাই হোক দেখতে পেয়ে চটচট করে নামিয়ে নিয়েছিলাম, নাহলে পুরোটাই পুড়ে যেত, তো একটা ব্যাচ তো ভাজা হয়ে গেছে, আর একটা ব্যাচ ভাজে ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে বড়া ভাজা, আর শুধু বাকি আছে ডাল ঘণ্ট। আর ডাল ঘণ্টে আমি সমস্ত রকম মানে সবজি দেওয়া হয়েছে আর সব কিছু দিয়ে না একসঙ্গে সিদ্ধ করেছি, টমেটো হলুদ নুন ডাল পালং সবজি সব একসঙ্গে দেওয়া আছে, এখানে শুধু ফোড়নটা দেবো, এখানে যদি নিলাম তো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতাও দিয়েছি, ওই আদা বাটাটা ছিল ওটা দিয়ে একটু কষিয়ে ডালটা তুলে দেবো,
দিয়ে ফুটাবো, মানে ডালটা ফুট, যে কোনো জিনিস বলে ফুটলে নাকি তার টেস্ট ভালো হয় বলে, তো এই দিয়ে একটু ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে ছেলে ডাব খাবে, তাই এই ডাবটা ওর দাদু কেটে রেখেছিল ওর পিসঠাম্মার জন্য, সেখান থেকে আমার ছেলে নেপালি আসছে, বলে আমি খাবো, তো ভালোটা নিয়ে এসে ঘরে কেটে দিও কি, তো চলো ওকে ডাবটা খাওয়াই, পরে ওদের সঙ্গে কথা বলছি। খোলা নারকেল ধরে গেছে, সেই ডাবটা খেতে পারবি, নারকেল যে নারকেল হয়নি সেই ডাব খাওয়া ভালো বেশি বলে, এটা তো নারকেল হয়ে গেছে, নারকেল হয়ে গেছে বলে, যেটা নারকেল হয়নি ঠিক আছে, জল আছে খেয়েছিস, আমি তো খাইনি, আবার তো খেয়ে খাবি তো, এটা কাটা হবে তো নিয়ে নে, জাল বার করে দাঁড়া, ভালো করে ধর, ফেলি করে ছাড়বে, নারকেলটা খোলার সময় নারকেল মুখে গুলছি, এই দেখো আমার ছেলে কানরা ডাবের জল খেয়ে, এই চামচ এই চামচ, আরে দেখো আমি আমি যখন বললাম আমি তুলে দিই না, একা একা চামচ নিয়ে বসে গিয়ে চামচ নিচে রেখেছে, একা একা নারকেল তুলে দিলে সিঁড়ি খাবে, ছোটবেলা আমরাও খেয়েছি, এখন সে করছে, করো যতটা পারে করো বলো, আমি একটু খাই কি মিষ্টি নারকেলটা, আমার জলটাও খুবই মিষ্টি, কেমন কেমন নারকেল কেমন, ভালো খাও খাও, আমি রান্না মানে সেজন্য পটপট করে, যে ফোনের তো ওদিকে আমার ছেলে নারকেল খাচ্ছে, রান্না বসে আছে, আর এদিকে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি, কারণ রান্না করতে করতে আটাটা মাখিয়ে নিলে কী হয়, বিকেলবেলা আটা মাখাতে গেলে ছেলে বলে মামা মামু ঘুরতে চলো, আমাকে নিয়ে ঘুরতে চলো, তখন আর সময় হয়ে ওঠে না, বা বলি না এখন যাবো না আমার কাজ আছে, তাই এখন তাড়াহুড়ো হলেও আমি ফাঁক পেলে আটাটাগুলো মাখিয়ে রেডি করে রেখে দিই, মানে সমস্ত কাজ আমি সকালবেলার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে বিকেলে আমার টাইমটা আমার কাজ না থাকে। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না থাকার পর যে বাসন কুসন থাকে যা থাকে, কড়াটা সব মাজা হয়ে গেছে, মাজা হওয়ার পর উনুনটাকে লাতা দিয়ে নিচ্ছি, তো যারা উনুনে রান্না করে তারা জানে কালি হওয়ার পর তো মাটি দিয়ে উনুনটাকে লাতা দিয়ে নিচ্ছি, তো চলো এরপর স্নান করতে যাবো ছেলেকে নিয়ে, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো আমার আর আমার ছেলের স্নান টান হয়ে গেছে, এখন যাবো নিচে গাড়ি পুজো করবো আর খেতে বসবো, অনেকক্ষণ স্নান হয়ে গেছে, বাচ্চা থাকে দেখবে না তাড়াতাড়ি কোনো জিনিস তো করতে দেবে না, তাই ওরকে দুষ্টু করতে হবে, এই দেখো দুষ্টুটা শুধু দুষ্টু আমি করতে, চলো এখন নিচে যাই খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো নিচে এসে আমার ছেলে তার বাবার গাড়িতে, ও প্রতিদিন ধূপটা ওকে দিতে হবে, সেই ধূপ ঘোরাবে, আর বাদ বাকি আমি ফুল টুল তোলা এগুলো করে গাড়িটাকে পুজো করে নিই, আর তারপরে আমরা খেতে, আর একটা জিনিস আমাদের রান্না একটা মেনু যোগ হয়, সেটা যে দই ছিল আমাদের বাড়িতে মিষ্টি দই, সেটা তোমাদের বলা হয়নি, সেটাও আমরা খেয়েছি দুপুরবেলাতে, আর তারপর ছেলেকে ঘুম টুম পাড়িয়ে ভাবলাম একটু মুখের জন্য পরিচর্যা করি, ভিডিও টিডিও বানালে না বেশ আমার স্কিন কেয়ারটা একটু হয়, নাহলে এমনি সময় সত্যিই করি না, যেদিন ভিডিও বানাই সেদিনই করি, ভাবি তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, আচ্ছা স্কিন কেয়ারটা করলে এটা নতুন কিছু শেয়ার করা হয়ে যাবে, আর এটা আমার হোমমেড চারকোল বানিয়েছিলাম, ফার্স্ট টাইম ইউজ করছি, নিজে বানিয়ে নিজেই করে বেশ দারুণ ফল পেয়েছি। সবগুলো কি হরিণ, হরিণ কিনে এনেছি, হরিণ তোর বাবা চিপস কিনে, যেগুলো চিপস তেলে দিয়ে ভাজতে হয় সব হরিণ হয়ে যাবে, বাবা হরিণ খাবে তোকেও হরিণটা খাওয়াবে, এখানে দেখো ভাজা হচ্ছে, দেখিস না দেখি বাবা দেখা, কতগুলো ভাজা হয়েছে গো। তো দেখো হরিণ ভেজে আমরা খেয়ে নিয়েছি, এখন একটু আদা দিয়ে চা বানালাম, মাঝে ফোনটা হ্যাং করে গেছিলো বেশ কিছুক্ষণ, বললাম না ফোনটা খারাপ হয়ে গেছে ডিস্টার্ব করছে বলছি, তাই জন্য তোমাদের ভাজাগুলো দেখাতে পারলাম না, সব তো খাওয়া হয়ে গেছে এখন আর কী দেখাবো, তো আদা দিয়ে চা করছে, একটু রুটিটা করে নিয়ে দিচ্ছি রাত্রিবেলার জন্য, এই হচ্ছে আর হচ্ছে আজকের মতন এই ব্লগটা এখানে, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, তো ব্লগগুলো আমি লেট করে যে ব্লগগুলো দেবো সেগুলো কিন্তু দেখো তোমরা।